আমরা ধর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি ধর্ম কাকে বলে, সে সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা দরকার। তারপর মানব ধর্ম নিয়ে আলোচনা করব। সংস্কৃত ভাষা থেকে ধর্ম শব্দটা এসেছে। ধর্ম শব্দটি সম্পর্কে কি বলেছেন আমাদের শাস্ত্রকারগণ তা বুঝতে হলে একটু গভীরে প্রবেশ করতে হবে। যত সহজ আমরা ভাবছি তত সহজ নয়। তাছাড়া এ পথে বিপুল বাধা। ইংরেজি ভাষার অভিধানে ধর্মের ইংরেজি অনুবাদ রিলিজিয়ান, এটা একটা মারাত্মক ভুল। ইংরেজ সাহেবরা এসে আমাদের শাস্ত্রের বহু ইংরেজি অনুবাদ করেছে, তাতে যেমন উপকার হয়েছে তেমনি অপকারও কম হয়নি। একটা বড় ক্ষতি হলো ধর্মের ইংরেজি অনুবাদ রিলিজিয়ান করে। যারা সংস্কৃত জানেন না, ইংরেজির মারফত সংস্কৃত সাহিত্য ইত্যাদি বুঝতে চান, ধর্মকে রিলিজিয়ান ভেবে তারা একটা বিরাট ভুল করে। কতখানি যে ভুল করেন তা বলার নয়, আজকের এই আলোচনা করতে গিয়ে তা ক্রমশ ব্যক্ত হবে। যদি বলি যে জলের ধর্ম তৃষ্ণা নিবারণ করা, আগুনের ধর্ম দহন করা, তাহলে কি বুঝতে পারলাম? এখন ইংরেজি করুন, রিলিজিয়ান অফ ওয়াটার ইজ টু কোয়েন্স থার্স্ট, রিলিজিয়ান অফ ফায়ার ইজ টু বার্ন। এখন দেখুন ইংরেজিওয়ালার ঠিক করেছে কিনা। অগ্নির ধর্ম দগ্ধ করা, কথাটা কিন্তু ভুল হলো না। কিন্তু আপনি যত বড়ই ইংরেজিওয়ালা হন না কেন, ঠিক করে বলতে পারবেন না যে একতার ইংরেজি কথাটা কি ঠিক হলো কিনা। এমন কোনো শব্দ ইংরেজিতে নেই কথার ইংরেজি ভাষার অনুবাদযোগ্য নয়। কোনো বস্তুর ধর্ম বলতে সে বস্তুর স্বভাব বা স্বরূপ বোঝায়। অগ্নির ধর্ম দগ্ধ করা, দগ্ধ করাই অগ্নির স্বভাব, দগ্ধ না হলে সে নেই, এটাই তার ধর্ম। আগুন জ্বলছে, কাঠ ফুরিয়ে গেল দেখে আপনি আগুনকে বললেন, আপনি একটু বসুন, আমি বাজার থেকে কাঠ নিয়ে আসি। আপনি ফিরে এসে দেখেন আগুন চলে গেছে, দগ্ধ করার বস্তু নেই, সুতরাং আগুনও নেই, কাজই দগ্ধ করা, এটাই তার স্বভাব, এটাই তার স্বরূপ। ইংরেজিতে একে বলে এসেন্সিয়াল প্রপার্টি, অর্থাৎ যেটা না থাকলে সে থাকে না, সেটাই তার ধর্ম। যে জিনিসটা না থাকলে বস্তুটাই থাকে না, মোটামুটি সেটাই তার ধর্ম, এটাই ধর্মকথার শাস্ত্রীয় ব্যাখ্যা। এ সংসারে সকল বস্তুরই একটা ধর্ম আছে। সূর্যের একটা ধর্ম আছে, সে আলো দেয়, তাপ দেয়। বাতাসের একটা ধর্ম আছে, সে প্রবাহিত হয়, আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করে। মেঘের একটা ধর্ম আছে, সে বর্ষণ করে। পশু পাখির ধর্ম আছে, বৃক্ষ লতা এমনকি পরমাণুর একটা ধর্ম আছে। একটা হাইড্রোজেন পরমাণুর ধর্ম আছে, একটা অক্সিজেন পরমাণুর ধর্ম আছে। এমন একটা বস্তু নেই যার ধর্ম নেই। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্রপার্টি। ধর্ম ছাড়া কোনো বস্তু নেই। এখন আপনি ধর্ম মানেন আর নাই মানেন, ধর্ম বাদ দিলে কোনো জিনিসেরই অস্তিত্ব থাকতে পারে না। ধর্ম আছে বলেই কুকুর কুকুরের মতো, বিড়াল বিড়ালের মতো, আর বাঘ বাঘের মতো। বাঘ তার ধর্ম পালন করে, বিড়াল তার ধর্ম পালন করে, বৃক্ষলতা তাদের ধর্ম পালন করে। ধর্ম পালন করে বলেই তারা আছে, না হলে তারা থাকে না। সংসারের যাবতীয় বস্তুর এবং সমষ্টিযুক্ত বস্তুর একটা বিশেষ প্রকারের স্বভাব আছে, এবং যার যে স্বভাব সেটি তার ধর্ম। ধর্ম কি তা মোটামুটি আপনারা বুঝতে পারলেন। এবার মানব ধর্ম কি তা পরের ভিডিওটিতে আলোচনা করব। ধন্যবাদ।